চট্টগ্রাম বিভাগে প্রবল বর্ষণ আর বন্যার কারণে এইচএসসি ও সমমানের স্থগিত চার পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম ও মাদ্রাসার শিক্ষা বোর্ড। নতুন সূচি অনুযায়ী চট্টগ্রাম বোর্ডে 27 আগস্ট বাংলা প্রথম পত্র, 1 সেপ্টেম্বর বাংলা দ্বিতীয় পত্র, 3 সেপ্টেম্বর ইংরেজি প্রথম পত্র এবং 5 সেপ্টেম্বর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। মাদ্রাসার শিক্ষা বোর্ডের কোরআন মাজিদ পরীক্ষা 1 সেপ্টেম্বর, আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্যের পরীক্ষা 3 সেপ্টেম্বর, বাংলা প্রথম পত্র পরীক্ষা 5 সেপ্টেম্বর এবং বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা 8 সেপ্টেম্বর হবে। অন্যান্য বিষয়ের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে।